ইংল্যান্ডের বিপক্ষে অমন বিপর্যয়ের ম্যাচে মনে রাখার মতো ওই একটাই ঘটনা, তাওহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্তর যে ফিল্ডিংটা ছিল, যে টিম ওয়ার্ক ছিল, এটা কমেন্টেটর বারবার বলছিলেন এক্সেলেন্ট টিম ওয়ার্ক। তো ওই ক্যাচটা ছাড়া আসলে এই ম্যাচ থেকে মানে পাওয়ার মতো বা নেওয়ার মতো কিছু দেখছি না। তবে অফকোর্স লিটন দাসের লিটন দাসের ব্যাটিংটা অসাধারণ, তার কামব্যাকটা দরকার ছিল, কারণ আমাদের যেহেতু নিয়মিত পাল নেই এবং নতুন তানজিদ হোসেন কামিং, তার সময় লাগছে, ভালো করছে না এই মুহূর্তে। আসলে এই ম্যাচে আমরা তবে হতাশলিত হবে না, প্রত্যেকটা ম্যাচ থেকে কিছু না কিছু নিতে হবে, পজিটিভ কিছু নিতে হবে। তো আজকের এই ম্যাচে এই ফিল্ডিংটাই আমার মনে হয়েছে যে বাংলাদেশের জন্য ভালো একটা দিক ছিল বা পজিটিভ একটা সাইন ছিল, যে এক্সিলেন্ট টিম ওয়ার্ক। তবে এই টিম ওয়ার্কটা আরও বেটার ব্যাটিং বোলিং সব ক্ষেত্রে দরকার ছিল, সবার কম্বিনেশন দরকার ছিল। প্রত্যেক ম্যাচে সবাই ভালো করে, লিটন ব্যর্থ, আজকে লিটন সফল কিন্তু বাকিরা সবাই ব্যর্থ, তাহলে তো লাভ নাই, সবাইকে জ্বলে উঠতে হবে। যা হোক, লম্বা টুর্নামেন্ট, এরকম একটা দুটা ম্যাচ খারাপ যেতেই পারে, আশাবাদী সামনের ম্যাচগুলোতে ভালো হবে, বাংলাদেশ ভালো করবে।